হাই গাইজ ওয়েলকাম মিষ্টি মণি কিচেন আজকের এপিসোডটি তৈরি করে দেখাবো তালের সুইস রোল কেক খুব সহজেই চোরাই তৈরি করা যায় খুব বেশি সময়ও লাগে না এখন যেহেতু বাংলাদেশে তালের সিজেন খুব সহজেই তালের এই কেকটি তৈরি করে নিতে পারেন আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ক্রিম তৈরি করার জন্য আমার এখানে লাগছে তালের রস এক কাপ কর্নেস মিল্ক হাফ কাপ ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়ানো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে হাঁড়িটি প্রথমে আমি দিয়ে দিচ্ছি তালের রস এক কাপ আর এবার এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ মিল্ক দেওয়ার কারণে কালারটা কিন্তু একটু সাদা হয়ে যাবে দেখুন দেখলেই বুঝতে পারছেন তালের কালারটা একটু সাদা হয়ে যাবে আর এবার দিয়ে দিতে হবে নারকেল নারকেল একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ক্রিমটা কিন্তু ঘন করতে হবে ঘন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে সামান্য জাল দেওয়ার পরে দেখবেন এইভাবে ঘন হয়ে আসবে কিন্তু এটা জাল দেওয়ার সময় খুব সাবধানে থাকতে হবে এটা কিন্তু ফুটে গায়ে আসতে পারে হাত পুড়ে যেতে পারে খুব সাবধানে করতে হবে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে তাল এর কালারটা কিন্তু একটু সাদা হয়ে এসেছে এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করব আপনারা চাইলে নাও করতে পারেন আপনাদের ইচ্ছে জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আমি এই কালারটা দিচ্ছি কালারটা খুব ভালোভাবে তালের সাথে মিশিয়ে দিয়েছি দেখুন এবার মনেই হচ্ছে না যে এখানে আমি কালার ব্যবহার করেছি দেখতেই পারছেন এটা কিভাবে একটু সুন্দর করার থেকে উঠে আসছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তালে সুন্দর মিষ্টি একটা তো খেয়াল করে বুঝতে পারবেন ক্রিমটা কিভাবে তৈরি করতে হবে এবার এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব এখানে আমি দুইটা বড় সাইজের ডিপ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি সাদা চিনি নিয়েছি চাইলে আপনারা এখানে এক কাপ চিনিও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে এটা ফেটে নিতে হবে ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে চিনিটাও গলে গেছে এবার এখানে অ্যাড করবো ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি দুইটা চামচ গুড়া দুধ নিয়েছি আর একটা চামচ বেকিং পাউডার নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে এখানে চেলে দিব এভাবে অল্প অল্প করে মেশাতে হবে আর এই যে ভেতরে এই দানা দানা এইগুলা কিন্তু ফেলে দিতে হবে এগুলা দেয়া যাবে না সব দেয়া হয়ে গেছে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এবার এখানে দিয়ে দিতে হবে সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিব তেলটা একবারে দিচ্ছি না দুইবারে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর এবার এখানে অ্যাড করবো তালের রস আমি ওয়ান ফোর কাপ তালের রস এখানে দিয়ে দিচ্ছি আপনাদের তালটা যদি একটু মিষ্টি কম থাকে এখানে চিনি একটু বেশি দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণ দেওয়া হয়ে গেছে আর দেখুন কেকের ব্যাটারটা কিন্তু এমন আসবে এখানে কিন্তু আমি কোনো ফ্লেভার দিচ্ছি না যেহেতু তাল দিয়েছি আর তালের একটা নিজস্ব ফ্লেভার আছে এই জন্য এখানে আমি কোনো ফ্লেভার ব্যবহার করছি না এবার এটা রেডি হয়ে গেছে চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার জালটা কিন্তু লোক করে রাখতে হবে এবার এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব দেখুন কিভাবে এটা একটু সমান করে দিতে হবে ফ্রাই প্যান আমি এটা দিয়ে দিব আর এবার একটি ঢাকনি সাহায্যে ঢেকে দিতে হবে ঢাকনিতে কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে আর চুলার জালটা কিন্তু লো করে রাখতে হবে চার মিনিট পরে ফিরে আসছি দেখুন কেকটা উপরে কি সুন্দর দেখা যাচ্ছে এভাবে খুব সাবধানে এটা উল্টিয়ে দিতে হবে চাইলে দুইটা চামচের সাহায্য নিতে পারেন দুইটা চামচের সাহায্যে নিতেই হবে নাহলে কিন্তু কেকটা উল্টানো যাবে না যেহেতু এটা অনেক গরম আর অনেক সফট উলটিয়ে দেওয়ার পরে এই সাইডে একটু দুই মিনিট রেখে দিতে হবে দুই মিনিট পরে এটা উঠিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে এবার এটা রেডি হয়ে গেছে উঠিয়ে নিতে হবে পারফেক্ট কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দিব ক্রিম আগে তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়া হয়ে গেছে চাইলে আপনারা বাসায় এই ক্রিমটা এমনিও খেতে পারেন দেখবেন এটা খেতে কত মজা খুবই সাবধানে এটা রোল করে নিব একটু চেপে চেপে এই পর্যায়ে আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেছে তালের সুইস রোল কেক খেতে অসাধারণ